আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএনপি জামায়াতের আমলে মানুষের ঘরে খাবার থাকত না বলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সিলেটে বিপি নুরুল হক নুরের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল। শীতার্থ মানুষের কষ্ট লাঘবে জামায়াতের জনগণের পাশে রয়েছে বলেন আব্দুস সবুর ফকির। প্রতি মাসে সমন্বয় হবে জ্বালানি তেল ও গ্যাস বিদ্যুতের দাম। নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার দুইজন। এই সরকারের অধীনে বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না বললেন খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ জহিরুল হক শাহজাদা। রিজার্ভ দাঁড়ালো $32.51 বিলিয়ন। তীব্র শীতে দিল্লিতে স্কুল বন্ধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন বিএনপি জামায়াতের আমলে আশ্বিন কার্তিক মাসে মানুষের ঘরে খাবার থাকত না, কিন্তু এখন মানুষ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারণে কৃষি পণ্যের দাম বাড়লেও আমরা বাড়াইনি। বেলা 3:30 খিরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নলতা এএম আর কলেজ মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন বিএনপির আমলে যে সারের দাম 60 টাকা ছিল সেটা 15 টাকা করেছে। শেখ হাসিনার নেতৃত্বে পদ্মা সেতু, মেট্রো রেল, পায়রা বন্দর সহ দেশের খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। সভাপতি মণ্ডলীর সদস্য আরও বলেন বিএনপি হুমকি দিচ্ছেন সরকারি পতন ঘটাবে। তারা বলেছিল 10 তারিখের পর খালেদা জিয়া দেশ চালাবেন, কিন্তু শেখ হাসিনার দয়ায় তিনি জেলে না থেকে এখন বাড়িতে রয়েছেন। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে সিলেটে বিপি নুরুল হক নুরের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল। রাষ্ট্র ও ধর্মদ্রোহিতার অভিযোগে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ডাকসুর সাবেক বিপি নুরুল হক নুরের বিরুদ্ধে সিলেটের কোতোয়ালি থানায় এজাহার দাখিল করা হয়েছে। বিকেলে মামলার আবেদন জানিয়েছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেটের জেলার সাধারণ সম্পাদক ইমন আহমেদ। এজাহারে উল্লেখ করা হয়েছে নুরুল হক নুর রাজনীতির নামে দল করে দেশের বাইরে গিয়ে রাষ্ট্র সরকার ধর্মবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন। সম্প্রতি দুবাইয়ে গিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এর এজেন্ট মেন্দি এন সাফদির সাথে বৈঠক করে সরকার উত্থাতের গোপন আলোচনা ও পরামর্শ করেছেন। তাদের ছবি ও স্বীকারোক্তিমূলক কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শীতার্থ মানুষের কষ্ট লাঘবে জামায়াতের জনগণের পাশে রয়েছে বলেন আব্দুস সবুর ফকির। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েব আমির আব্দুস সবুর ফকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজধানীর যাত্রাবাড়ি দক্ষিণ এলাকায় শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসের সুরা সদস্য ও যাত্রাবাড়ি দক্ষিণে থানা আমির নওশেদ আলম ফারুকের সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মোহাম্মদ মতিউর রহমান খানের সঞ্চালনায় কম্বল বিতরণে আর উপস্থিত ছিলেন থানা সুরা ও কর্ম পরিষদ সদস্য আব্দুল করিম, জামায়াত নেতা হাবিবুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রতি মাসে সমন্বয় হবে জ্বালানি তেল ও গ্যাস বিদ্যুতের দাম। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অধ্যাদেশ 2022-এ দেওয়া ক্ষমতা বলে প্রতি মাসে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম সমন্বয়ে সরকার একটি কৌশল নির্ধারণ করেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রাজধানী বিদ্যুৎ ভবনে সিরাজগঞ্জ 68 মেগাওয়াট সোলার পার্ক প্রকল্পের পাওয়ার পারচেস এগ্রিমেন্ট ও ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা জানান। মন্ত্রিসভার অনুমোদন পর গত 1 ডিসেম্বর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন অধ্যাদেশ 2022-এ জারি হয়। এই অধ্যাদেশ অনুযায়ী বিশেষ ক্ষেত্রে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নয় ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ, পুনর্নির্ধারণ ও সমন্বয় করতে পারবে সরকার।
নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার দুজন। নোয়াখালীর সেনবাগে এক প্রবাসীর স্ত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশের দুই আসামিকে গ্রেপ্তার করেছেন। সকালে গ্রেপ্তারকৃত আসামিদের নোয়াখালী চিফস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার বীজবাগ ইউনিয়নের পশ্চিমে কাজীর রখিল গ্রামের আবুল কাশেমের ছেলে হুমায়ুন কবির ও একই গ্রামের আব্দুল করিমের ছেলে মোহাম্মদ সুহেল। জানা যায় গৃহবধূর স্বামী ওমান প্রবাসী। ভুক্তভোগী নারীকে একই এলাকার দূর সম্পর্কে ভাতিজা হুমায়ুন কবির বহুদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ভিকটিম কুপ্রস্তাবে রাজি না হলে তিনি তার উপর ক্ষিপ্ত হন। এক পর্যায়ে গত বৃহস্পতিবার রাত 10টার দিকে ভিকটিম প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হন। ওই সময় আগে থেকে উৎপেতে থাকা আসামিরা তাকে মুখ চেপে ধরে পুকুর পাড়ে বাগানে নিয়ে জোরপূর্বকভাবে ধর্ষণ করেন। আশেপাশের লোকজন ঘটনা টের পেয়ে গেলে আসামিরা পালিয়ে যায়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইকবাল হোসেন পাটোয়ারি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই ঘটনায় মামলা দায়ের হয়েছে, দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সরকারের অধীনে বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না, বলেন খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ জহিরুল হক শাহজাদা। এ সরকারের অধীনে বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না বলে উল্লেখ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আলহাজ জহিরুল হক শাহজাদা। তিনি আরো বলেছেন, 1996 সালে খালেদা জিয়ার আমলে তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়েছিল। সেই তত্ত্বাবধায়ক সরকারের আইন বর্তমান সরকার বাতিল করেছে। তত্ত্বাবধায়ক সরকারকে পুনর্বহাল করতে হবে, তা না হলে এই সরকারের অধীনে কোনোভাবেই এই বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না। বিকেলে মাদারীপুর শহরের চৌরাস্তা এলাকায় জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সকল কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিএনপির আমলে প্রথমে পদ্মা সেতু নির্মাণের জন্য একে নেকে পাশ হয়, তখন বাজেটে ছিল 10,800 কোটি টাকা, কিন্তু বর্তমান সরকার সেই সেতু নির্মাণে ব্যয় করেছে হাজার হাজার কোটি টাকা। এই পদ্মা সেতু নির্মাণে সরকার দাবি করছে ঋণ নেয়নি কোনো সংস্থার কাছ থেকে, তাহলে এত কোটি কোটি টাকা কোথা থেকে আসলো? রিজার্ভ দাঁড়ালো 32.51 বিলিয়ন ডলারে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দায় পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রা দাঁড়ালো 32.51 বিলিয়ন ডলারে। নভেম্বর ও ডিসেম্বরে এই দুই মাসে 1.12 বিলিয়ন ডলার দায় পরিশোধ করা হয়। দিন শেষে তা সমন্বয় করা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক এই তথ্যটি নিশ্চিত করেছেন। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন হল বহুপক্ষীয় ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে একটি আন্তঃআঞ্চলিক চলতি লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ইরান ও মালদ্বীপে আকুর সদস্য। ডলার ও ইউরোর মাধ্যমে আকুর বিনিময় বা লেনদেন হয়ে থাকে। প্রতি দুই মাস পরপর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে বৈদেশিক মুদ্রায় পেমেন্ট করা হয়। আকুর চলতি লেনদেনের নিষ্পত্তি ছাড়াও ডলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও সরকারি আমদানিতে এলসি খোলার জন্য রিজার্ভ থেকে ডলার বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। তীব্র শীতে দিল্লিতে স্কুল বন্ধ। শৈত্যপ্রবাহের কারণে সব বেসরকারি স্কুল 15 জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখার পরামর্শ দিয়েছে দিল্লি সরকার। দিল্লির ডিরেক্টরেট অফ এডুকেশনের পক্ষ থেকে এই পরামর্শ দেওয়া হয়। বলা হয়েছে সরকারি স্কুলগুলো একই দিন পর্যন্ত বন্ধ থাকবে। গতকাল দিল্লির বেসরকারি স্কুলগুলো শীতের ছুটি শেষ হয়েছে, আজ থেকে স্কুলগুলো খোলার কথা ছিল। এরই মধ্যে এই পরামর্শ দিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কয়েক দিন ধরে দিল্লি সহ এর আশেপাশের এলাকার তাপমাত্রা কমছিল, শীতের প্রকোপ ছিল সবচেয়ে বেশি। গতকাল দিল্লির তাপমাত্রা রেকর্ড করা হয় 1.9 ডিগ্রি সেলসিয়াস।